অঞ্চলে, হোস্টেলের অঞ্চলে থাকি, মদপ্য অবস্থায় উনি ফেন্সিডিল সেবন করেন, ব্যবহার করেন, খ্যাত তাকে যেখান থেকে প্রতিদিন ফেন্সিডিল নিতেন, পয়সার অভাবে একদিন তাকে হাত পা বেঁধে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই মুসলিম ভাইয়ের বইয়ের চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব, আর ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ। দর্শক, ডাক্তার মোরাদ হাসান বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে আলোচনা সমালোচনার একটি নাম, এবং বাংলাদেশের বর্তমানে টক অব দ্য টাউন হয়ে গেছে এই ডাক্তার মোরাদ হাসান। জি দর্শক, তিনি তার বিতর্কিত কিছু বক্তব্যের কারণে এবং তার একটি অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর থেকে তিনি আলোচনায় চলে এসেছে। আর এই আলোচনায় আসার পরে কিন্তু তার নামে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। তিনি কার সাথে ছিলেন এবং আগে কি করতেন, তার আগের কি কুকর্ম ছিল, সব আস্তে আস্তে বের হয়ে আসছে। জি দর্শক, আর আজকে এমন একটি তথ্য বের হয়ে এসেছে আপনাদের, এখন যে তথ্যটা আমি জানাতে যাচ্ছি সেটা শুনলে আসলেই আপনারা আশ্চর্য হবেন যে সেই ডাক্তার মোরাদ হাসান আর এই মোরাদ হাসান আসলে কি এক ছিল কিনা। জি দর্শক, তথ্য এবং সূত্র থেকে জানা গেছে ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র ছিলেন ডাক্তার মোরাদ হাসান। তখন তিনি ছাত্রদলের 1996-98 কমিটির প্রচার সম্পাদক ছিলেন, তবে সেই সময় বেপরোয়া হয়ে ওঠেন এই মোরাদ, যা খুশি তাই করতেন, এমনকি মদ্যপ অবস্থায়ও দেখা গিয়েছিল তাকে বেশ কয়েকবার। জি দর্শক, এমনও শোনা গেছে যে ফ্যান্সিডিলের নেশায় বুঁদ হয়ে থাকতেন তিনি, ফ্যান্সিডিলে এতই আসক্ত ছিলেন যে মাদক কিনতে টাকা না দিলে গাছের সঙ্গে তাকে বেঁধেও রাখার ঘটনা ঘটে। কি আশ্চর্য হলেন! জি দর্শক, আমিও শুনে আশ্চর্য হয়েছিলাম যে এই বাংলাদেশের যে সাবেক প্রতিমন্ত্রী ছিল, যিনি ডাক্তার মোরাদ হাসান, যিনি এত বড় বড় কথা বলতেন, তিনিও নাকি ফ্যান্সিডিলের জন্য কাছে বেঁধে রাখা হতো তাকে। তো যাই হোক দর্শক, তার ব্যাপার আরও জানা যায় যে মোরাদের বিষয়ে এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তৎকালীন ময়মনসিংহ জেলার ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে ময়মনসিংহ মহানগরের বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ। আবু ওয়াহাব আকন্দ সাংবাদিকদের বলেন, মোরাদ হাসান ময়মনসিংহ ছাত্রদল করতেন, সে সময় তিনি নেশাগ্রস্ত হয়ে পড়েন, বাগমারা এলাকায় তাকে মদ্যপ অবস্থায় দেখা যেত, ফ্যান্সিডিল সেবন করতেন যা সবারই জানা ছিল, তিনি সেখান থেকে ফ্যান্সিডিল নিতেন। একদিন সেখানে গেলে ফ্যান্সিডিল কেনার টাকা না দেওয়ায়, অর্থাৎ পয়সার অভাবে, তাকে বিক্রেতারা হাত পা বেঁধে গাছের সঙ্গে বেঁধে রেখেছিল। বিএনপির আওয়ামী লীগ দুই আমলেই সুবিধাভোগী নেতা ও ক্যাডার ছিলেন ডক্টর মোরাদ হাসান। ডক্টর মোরাদ হাসানের আর কি কি এখনো বের হয়ে বা এইসব চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসা বাকি রয়েছে, আর কি বাকি রয়েছে তার? তো দর্শক, যাই হোক, আপনাদের এ ব্যাপারে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।